মালদা হবিপুর থানার অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ ক্যাম্প এরিয়া থেকে দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করলো বিএসএফ বলে জানা যায় পুলিশ সূত্রে। আরাগাছি ক্যাম্প এবং আইহো সুগনগর ক্যাম্পে নদী পার হয়ে আসার সময় বিএসএফের হাতে ধরা পড়ে তারা। তাদের হবিপুর থানার হাতে তুলে দেওয়া হয়। অবৈধভাবে কেন তারা প্রবেশ করলো তা নিয়ে শুরু হচ্ছে তদন্ত। কোথায় এসেছিলা? ইন্ডিয়া এসেছিল। কি করতে? কাজ কাম করতে এসেছিলাম। কোন দিক দিয়ে এসেছিলে? মহদিপুর দিয়ে। মহদিপুর দিয়ে? তো এখানে কোথায় পার হচ্ছিলে? মোহনা দিয়ে। মোহনা দিয়ে? নাম কি তোমাদের? আব্দুর রাকিব। ওর নাম? আমি তো আসছিলাম কাজ করতে কি না বাংলাদেশ দিয়া আসছিলাম শোনা ওই নিতপুর দিয়া ডাল্লা। বাড়ি কোথায়? বাড়ি বাংলাদেশে। বাংলাদেশে? বাংলাদেশে কোথায়? খুলনাতে। নাম কি? নাম মেহেদী হাসান। কাজ করতে আসছিল এবারে নদী পার করে? বাংলাদেশে গাড়ি চালা। গাড়ি চালা? ওই পারে কোথায় বাড়ি? ভোলাহাট। পুলিশ সূত্রে জানা যায় 29 বছরের আব্দুল রকিব আলী এবং 21 বছরের মেধি হাসান শেখের কাছে কিছু বাংলাদেশি টাকা, 3টি এটিএম কার্ড, 2টি ফোন, 5টি সিম কার্ড উদ্ধার হয়েছে। ওই দুজনকে মালদা জেলা আদালতে পেশ করে পুলিশ। মালদা থেকে দেবশিষ পালের রিপোর্ট, আনন্দবার্তা।